বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় পুলিশ আবারও, তাদের কাজ নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, পুলিশ সুপারের উপরে চটে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ সুপারকে নোংরা লোক বলে কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। কিন্তু এমন কি ঘটলো যে কারণের জন্য এরকম ভাবে হঠাৎ করে চটে গেলেন তিনি? শেষ মুহূর্তে শুভেন্দু অধিকারী কর্মসূচির বাতিল করে দেওয়া হয় আর এরপরে রীতিমতো চটে যান শুভেন্দু অধিকারী। এবং এই গোটা ঘটনায় পুলিশ সুপারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, সব আগে থেকেই নাকি ঠিক করা, এবং তিনি জানতেন শেষ মুহূর্তে তার সভা বাতিল করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী নিজে বলছেন যে শেষ মুহূর্তে আমার কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে, আমাদের এখানকার নেতারা খুব সহজ সরল, আমি আগে থেকেই বলেছি কি হতে চলেছে, আমি বললাম কয়েক ঘন্টা আগে বাতিল করবে। আমি জানি ধৃতিমানের মতো নোংরা ছেলে হয় না, যেভাবে ঝাড়খণ্ড থেকে গরু পাচার করায়, প্রত্যেক গরুর থেকে টাকা তোলে, হাজার হাজার গরু, সব তথ্য আছে, বালি বৈধ খাদান থাকলে 600 থেকে 600 বালি তোলে, এরা পরকিয়াতে জড়িত, চরিত্র নিয়ে অবধি নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। শেষ মুহূর্তে আমার র্যালি ক্যান্সেল, আমাদের এখানকার নেতারা খুব সহজ সরল, আমি এদের আগে থেকেই বলছিলাম যে কি হতে যাচ্ছে, এরা বলছে না কথা হয়ে গেছে, পারমিশন দেবে, আমি ঠিক কয়েক ঘন্টা আগে বাতিল করবে। আমি জানি ওই ধৃতিমানের মতো নোংরা ছেলে হয় না, ভীষণ নোংরা ছেলে, এবং যেভাবে ঝাড়খণ্ড থেকে গরু পাচার করায়, প্রত্যেকটা গরু থেকে টাকা তুলে উলবেড়িয়া দিয়ে পার করিয়ে ডায়মন্ড হারবারে ভাইপো পার করে গোসাপা দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে, হাজার হাজার গরু, আমার কাছে সব ডকুমেন্ট আছে, বালি যেভাবে 6টা বৈধ খাটা মানে খাদান থাকলে 600 খাদান থেকে বালি তোলে, এই রশ্মি সিমেন্টের যে পাটোয়ারি সে হচ্ছে মূল কালোয়ার, ভাইপোর সঙ্গে বিজনেস আছে, তো পুলিশের সঙ্গে এদের, এবং এরা এত নোংরা, আপনার প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম ওসিআইসি, এরা মানে পরকিয়াতে পর্যন্ত জড়িত, যে মানে ভাষা আমি আর কি বলবো, এত নোংরা এসিআইডি থেকে শুরু করে আপনি প্রত্যেকটা চরিত্র এত খারাপ, তো এরা এগুলো করবে, করলে বয়ে গেছে। এ শহরে আমার আত্মীয় স্বজন ভর্তি, প্রচুর লোকজন আছে, আমার যে কোনো লোকের বাড়িতে আমি ঢুকে যেতে পারি, বসাবে খাওয়াবে আমাকে, কেউ দরজা লাগাবে না, কেউ খারাপ কথা বলবে না, এমনকি তৃণমূল সিপিএম যারা করে তারাও বলবে না, তাদের কাছেও আমার আলাদা জায়গা রয়েছে। অতএব এখানে এই হালি আইপিএস অফিসার যারা ভাইপোর দয়ায় সব জায়গায় পোস্ট পেয়ে গেছেন, অযোগ্য লোকজন, তারা ভাবছেন আমার নাম্বারটা বাড়লো, সেদিন তো লাগবে না, মাস 14-15 আছে, মমতা ডেজ আর নাম্বার কাউন্টিং স্টার্টে, ডিসেম্বর শেষ, 24 শেষ, 25 সালটা হাতে আছে, 26-এ তুলে ফেলে দেবো, নন্দীগ্রামে ফেলেছি, এবারে পূর্ব মেদিনীপুরে সাফ করেছি, বাকি রাজ্যটা সাফ করে দেবো। পূর্ব মেদিনীপুরে তো নেই, কোলাঘাট থেকে দীঘা কোথাও নেই, তৃণমূল 16টা বিধানসভার 15টাতে লিড আছে, 46% ভোট পেয়েছি, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছি 80,000, সৌমেন্দুকে জিতিয়েছি প্রায় 50,000, বাকিটাও সাফ করে দেবো, ওই জায়গা আমার জায়গা, আমার জায়গায় এই জায়গা, আমি এখানকার আত্মীয়, প্রত্যেকে ভালোবাসে, প্রত্যেকে আমার সম্পর্কে জানে, আমার প্রত্যেকটা খবর প্রত্যেকের লোকজন রাখে, এখানে লয়ার বলুন, ডাক্তার বলুন, উকিল বলুন, সবাই জানে। এখানে থেমে না থেকে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে সরব হন বিরোধী দলনেতা। মানে তিনি যেন পুরো ডেডলাইন দিয়েই দিলেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার দলের প্রত্যেকের বিরুদ্ধে সরব হন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সুর চড়া করেন, এবং ফিরহাদ হাকিম যেভাবে রেখা পাত্রের সম্বন্ধে কথা বলেছেন তা নিয়েও সরব হন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, মাল বলছে, মহিলারা দেখুক, মহিলারা বুঝুক, মহিলাদের ভাতা ভিক্ষা ভর্তুকির কাছে আত্মসমর্পণ করবেন না, ডাক্তার বোনের আরজিকরের ঘটনার একটা হিসাব নেবেন, মহিলারা ঠিক করুন, একজন শিডিউল কাস্ট পরিবারের মহিলা, ফিশারম্যান কমিউনিটি, পৌণ্ড ক্ষত্রিয়, তাকে বলছে মাল,
এটা তো ওদের অভ্যাসেই আছে, গনিমতের মাল বলে মহিলাদের। এই ক্যারেক্টারের লোক তো হিরাত হাকিমদের ক্যারেক্টার তো এইটাই, গনিমতের মাল বলে। ওই মাল উচ্চারণ করেছেন কাল একজন মহিলার উপরে, অন্য রাজ্যে হলে কোমরে দড়ি দিয়ে এতক্ষণে ঢুকিয়ে দিত পিটাতে পিটাতে। একাধিক থানায় মামলা হয়েছে, ন্যাশনাল কাউন্সিল অফ ওমেন তারা কগনিজেন্স নিয়েছেন, শিডিউল কাস্ট কমিশনেও কমপ্লেন হয়েছে, এবং আমরা দেখব তারপরে আমরা পুলিশ ইনঅ্যাকশন হলে ওখানকার তফসিলি মা বোনেদের দিয়ে, যারা আজকে সন্দেশখালী থানায় লাইন দিয়ে জিডি এফআইআর করেছেন, তাদেরকে দিয়ে পুলিশ ইনঅ্যাকশনের জন্য আদালতের আশ্রয় নেবে। গোটা পশ্চিমবাংলার মানুষ দেখুন, বাংলার মেয়ের নামে ভোট চেয়েছিলেন, আজকে কোন লোকদেরকে তারা চেয়ারে বসিয়েছেন, যারা একটা হাউস ওয়াইফকে, একটা বোনকে, মাতৃসমা নারীকে মাল বলে সম্বোধন করছেন প্রকাশ্য সভায়। এটা যদি উল্টোরা বলে আমরা তো বলতে পারবো না। যদি বসিরহাটে রেখা পাত্র হেরো তারপরের ভাষা হয়ে থাকে, তাহলে নন্দীগ্রামের হেরো কি, নন্দীগ্রামের হেরো কি, এসব ভাষা আমাদের মুখ থেকে বেরোবে না। মানে এদের মাইন্ডসেটটাই এরকম। ফিরাজ হাকিম কখনো বলেন পশ্চিমবাংলার লোককে 50% উর্দু করাবো, এই ফিরাজ হাকিম। কখনো পাকিস্তানের সাংবাদিককে নিয়ে এসে মেটিয়া বুরুজ গার্ডেন নিচে নিয়ে গিয়ে বলেন নিহাবি এক মিনি পাকিস্তান হয়। কখনো আক্রমণ করেন সনাতনীদের, আবার বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা চান আমাদের চাপে। এই তো ক্যারেক্টার। শুভেন্দু রীতিমতো ক্ষেপে আগুন, এবং এই সাংবাদিক বৈঠক থেকে তিনি রেখা পাত্রর হারের সঙ্গে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের হারের যে তুলনা টেনে ব্যাখ্যা দিলেন, তাতে অনেকেই মনে করছেন ফিরহাদকে যোগ্য জবাব দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন দেখার এই জল কত দূর গড়ায়। মমতার পুলিশ সুপারের ওপরে ফের চটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ সুপারকে নোংরা লোক বলে কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা, কিন্তু হঠাৎ কেন চটলেন শেষ মুহূর্তে শুভেন্দু অধিকারীর কর্মসূচির বাতিল করে দেওয়ার পরে রীতিমতো চটে যান শুভেন্দু অধিকারী। এবং এই গোটা ঘটনায় পুলিশ সুপারের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন সব আগে থেকেই নাকি ঠিক করা। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।